বুধবার বেলা 11:30। অন্যান্য দিনের মতোই রাজধানীর প্রধান ডাকঘরে বিভিন্ন বিভাগের কাজ চলছিল। হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে পোস্ট অফিসের বিদ্যুতের ট্রান্সফরমারে, সাথে সাথে ট্রান্সফরমারে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে বিদ্যুৎ পরিবাহিতার ছিঁড়ে পড়ার ভয়ে শুরু হয়ে যায় ছোটাছুটি। এর মধ্যে পোস্ট অফিস থেকে বেরিয়ে আসেন পোস্ট অফিসের কর্মীরা, তারা আগুন নেভানোর কাজে হাত লাগান। এরই মধ্যে খবর পেয়ে ছুটে আসে দমকল কর্মীরাও। দমকল কর্মী এবং পোস্ট অফিসের কর্মীদের যৌথ প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। এদিন পোস্ট অফিসের এক কর্মী জানান, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় অল্পেতে বেঁচে গেল রাজধানীর প্রধান ডাকঘর, কারণ বাতাসে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। আমরা উপরে একটা মিটিং চলছিল, ভরাতিরা ব্রাশ মারছে, তো কিসেতে ব্রাশ মারছে তো বুঝলাম না, আমরা চাইলে কিন্তু আমরা রেসপন্সরা ব্রাশ মারছে, নিচে আইলাম, আই এসে আগুন ধরতেছে। তারপরে তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন করলাম, ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন করার পরও দেখা গেছে আমরা সঙ্গে সঙ্গে আসছিলাম। আমরা অফিস স্টাফের যে পাঁচ ছটাই আছে অফিসের, সেটি দিয়ে আমরা রিভাইজ দিয়েছি ফায়ার অফিসে দিয়ে আসছি। জানা গেছে বৈদ্যুতিক ট্রান্সফরমারের গোলচোকের থেকে বিস্ফোরণ ঘটে, আর এই বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মেরামতির কাজে হাত লাগান বিদ্যুৎ কর্মীরা। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এদিন সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।